ফাইলাম করডাটা to phylum টু ফাইলাম fundamentally আর ফান্ডামেন্টালি ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ dorsal এ ডরসাল cord a এ pharyngeal gill slits ঠিক আছে মানে করডাটা হতে গেলে বা ফাইলাম করডাটা হতে গেলে যে তিনটে মেন ক্যারেক্টারিস্টিক থাকা দরকার সেটা হলো প্রেজেন্স অফ নোটোকট অর্থাৎ নোটোকট বর্তমান এ ডরসাল হলোর নার্ভ কর না ডরসাল হল নার্ভ কর থাকবে এ পিয়ার ফ্যারেন্জিয়াল গিল স্লিট ঠিক আছে এই তিনটে হলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স দিস আর বায়োলেটারালি সিমেট্রিক্যাল ট্রিপলোপ্লাস্টিক সিলোমেট উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দে পজেস এ মোস্ট অ্যানালটেল অ্যান্ড এ ক্লোসড সার্কুলেটারি সিস্টেম ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছো যে নার্ভ নোটোকট নার্ভ কর এবং স্লিট এবং পোস্ট অ্যানাল পার্ট রয়েছে এটা হলো করডাটার ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি এটা মেনলি ত্রিস্তরীয় হয় বা ট্রিপ্লোপ্লাস্টিক এবং সিলম যুক্ত এবং এদের যে এই প্রাণীদের জীবনের যে কোনো দশায় বা সব সময় নোটোকট পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলিও ফুলকা ছিদ্র এবং পায়ু পরবর্তী লেজ থাকে ঠিক আছে এই জন্য এদের বলা হয়েছে বা এই পর্বের নাম হয়েছে করডাটা ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছ নোটকট এটা কিন্তু ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটকট উপস্থিত থাকবে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় নোটকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় মানে এই নোটকটটাই অ্যাকচুয়ালি ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয় ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয় বা মেরুদণ্ডে পরিণত হয় এবার দেখি নার্ভ কর এই যে নার্ভ এদের পৃষ্ঠদেশে একটা ফাপা দেখতে পাচ্ছ নলাকার নার্ভ রয়েছে এবং মেরুদণ্ডী প্রাণীদের অগ্রভাগে নার্ভকডটি পরিবর্তিত হয়ে মস্তক এবং বাকি অংশটি কাণ্ড গঠন করে ঠিক আছে তাহলে এর মস্তক দিকটা কি গঠন করে মানে সামনের দিকটা গঠন করে মস্তক এবং পেছনের দিকটা কাণ্ড গঠন করবে ঠিক আছে তাহলে নোট যেমন মেরুদণ্ডে পরিণত হবে সেরকমই নার্ভ ফার্স্ট পার্টটা মস্তক গঠন করবে এবং পরবর্তী পার্টটা কাণ্ড গঠন করবে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট পার্টটা মস্তক বা ব্রেন এবং পরের অংশটা কাণ্ড বা স্পাইনাল কর গঠন করবে এবং এদের কি থাকবে গিল স্লিট গিলস্লিট গিলস্লিট গলবিলীয় ফুলকাছিদ্র জীবনের যে কোনো দশায় অথবা সারা জীবন ধরে এদের এই ফ্যারিঞ্জিয়াল স্লিট থাকে একে বলে গলবিলীয় ফুলকাছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল স্লিট ঠিক আছে তাহলে এইগুলোই হলো করডাটার মেন বৈশিষ্ট্য ঠিক আছে যে প্রতিস্থাপিত নোটোকর্ড আরেকবার বলে দিচ্ছি বা এটা বলতে পারো যে স্থিতিস্থাপক নোটকট মানে এই যে নোটকটটা ওটা কিন্তু স্থিতিস্থাপক এবং ফাঁপা স্নায়ুরজ্জু বা নাফকট এবং রয়েছে ফুলকা ছিদ্র বা ফ্যারেন্জিয়াল গিলস। স্লিট ফ্যানজিয়াল সারা জীবনের যে কোনো দশাতে থাকতে পারে যে কোনো ফেজে বা সারা জীবন ধরেও থাকতে পারে ঠিক আছে ফ্যারেঞ্জিয়াল গ্রিল স্লিট এদের তো দেখেইছো মেনলি রক্তকোষে লৈত রক্তকণিকা থাকবে এবং হিমোগ্লোবিন থাকে এবং পায়ু পরবর্তী লেজ বিদ্যমান যে কোন জীবনের যে কোনো দশায় মানে পোস্ট অ্যানাল পার্ট মানে শেষের দিকে একটা লেজ থাকবে এবং লেজটা জীবনের যে কোনো একটা দশায় থাকতে পারে ঠিক আছে তাহলে এটা বুঝে গেছো আশা করি যেটা হলো ফাইলাম করডাটার ক্যারেক্টারিস্টিক ফিচার বা শনাক্তকারী বৈশিষ্ট্য